হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি খাতিয়া ব্রিজ। এটা হচ্ছে গাজীপুর জেলার পুবাইল ইউনিয়নের পাশেই এই ব্রিজটি। এটা দেখতে অনেকটা নিকলির মতো, কিন্তু এটা আমরা নাম দিয়েছি এটাকে গরিবের নিকলি হিসেবে। তো বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গেই থাকুন কাফি ট্রাভেলসের। আর ওখানে গেলে আপনারা দেখতে পাবেন নিকলির রাস্তার দুপাশে যেরকম পানি, ঠিক একই রকম পানির স্রোতধারা ওখানেও রয়েছে। আর সেই জিনিসটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে সেই আমাদের গরিবের নিকলি খ্যাত যে জায়গাটি, সেখানে অলরেডি আমরা চলে আসলাম। দুপাশে পানি আর মাঝখান দিয়ে একটা সরু রোড, যদিও রোডটা একদম কাঁচা রোড, কিন্তু বৃষ্টি হলে এখানে বাইক নিয়ে আসাটা খুবই কষ্টদায়ক। তো এই রোডটি দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনের দিকে যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজের নামই হচ্ছে খাতিয়া ব্রিজ। রাস্তার দুই ধারে রাশি রাশি পানি, আর মাঝখান দিয়ে চলে যাওয়া কাঁচা রোড, আর এই রোডের মাঝখানে বসে থাকা এ যেন এক স্বর্গিক এক শান্তির বার্তা বহন করে। আর সেই স্বর্গীয় শান্তিটা নেওয়ার জন্যই আজ আমরা কতিপয় যুবকরা চলে আসলাম খাতিয়া ব্রিজে। আমাদের সাথে রয়েছেন রোমান, রুবেল, তারপর হচ্ছে রাব্বি, তারপর আছে ফাহিম, সিয়াম, ছাড়া আরও অনেকেই রয়েছেন। তো বন্ধুরা, দেখতে দেখতেই সন্ধ্যা ঘনিয়ে এলো আর আমাদের বিদায় নেওয়ার পালা শুরু হলো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।